ভাবি লাগছে, প্লিজ ছাড়ো। চুপ কর, তোকে কতবার কইছি না আমার মায়ার আরে দেখে রাখবি? আমি তো দেখেই রেখেছিলাম ভাবি, আর মেরোনা ভাবি, খুব লাগছে। লাগুক আর লাগামো তোরে, কত বড় সাহস তোর, তুই আমার কথা পালন করিস নাই। আমি কি আর জানতাম ও আমার সময় ঘুমের মাঝে পড়ে যাবে? সেই জন্যই তোরে আমার মায়ার পাশে বসতে বলছিলাম, ওর পাশে। তুই কেন উঠে গেছিলি উঠানে? আজ তোরে মায়রা ফালামো। কথাটা বলে মেহেরের ভাবি ও চুলের মুঠি ধরে আরও কয়েকটা কিল ঘুষি মেরে ঘরের মেঝেতে ফেলে চলে যায়। মেহের নির্বাক চেয়ে থাকে ওর ভাবির যাওয়ার দিকে, আর ভাবে ভাবি নামক মহিলারা এমন কেন। শীতকাল, গ্রামে পড়েছে কনকনে শীত, তার মধ্যে মাটির মেঝেতে এভাবে বসে থাকাতে মেহের ঠান্ডায় কেঁপে ওঠে। কাঁপা কাঁপা হাতে চোখের এক পাশ ধরে কোনো মতে বিছানায় উঠে বসে। টেবিলের ওপর থেকে ছোট আয়নাটা বের করে নিজের মুখ দেখতে ডুকরে কেঁদে উঠেও। পুরো মুখ জুড়ে আঁচড়ের চিহ্ন, এগুলো কোনো জন্তুর আক্রমণের চিহ্ন নয়, এগুলো হলো ভাবির একটু আগে শাস্তি স্বরূপ দেওয়া আঁচড়ের চিহ্ন। মেহেরের কান্না শুনে ছুটে আসে চার বছরের ঋতু। ঋতুকে আসতে দেখে দ্রুত চোখ মুখ মুছে হালকা হাসি দিয়ে বলে, আরে আরে আমার পাকনা ঋতু বুড়িমা এসেছে। ঋতুকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকে, এমন সময় ঋতু বলে ওঠে, ফুপি ও ফুপি, তোমাকে মা আবার মেরেছে? কই না তো মামনি। আমি দেখেছি ফুপি, মা তোমায় মেরেছে। আমি আর কখনো পড়ে যাব না ফুপি, তুমি কেঁদো না। মেহের কি বলবে ভেবে পায় না, বাবা মারা যাওয়ার পর বড় ভাই ছিল বাবার মতো, কিন্তু মা মারা যাওয়ার পর ভাই যখন বিয়ে করে তখন থেকেই মেহের পাড়া প্রতিবেশীদের থেকে একটা কথাই শুনত, মেহের তোর কপাল পুড়ল মা, তোর ভাই আর তোরে সহ্য করব না, বিয়ে কইরা স্বামীর বাড়ি চইলা যা। প্রথম প্রথম মেহের ওসবে পাত্তা না দিলেও ধীরে ধীরে ওর ভাই আর ভাবির আচরণ দেখে মেহের বুঝে যায় পাড়া প্রতিবেশীর কথাই ছিল ঠিক। এমন সময় গালে কারো স্পর্শ পেয়ে মেহের ব্যথায় কুঁকিয়ে ওঠে। মেহেরের এমন শব্দে ঋতু কি বুঝল মেহেরের বোধগম্য হয় না, তবে অবাক হয়ে চেয়ে থাকে তখন যখন ঋতু মুখ দিয়ে ওর গালে ফু দিতে দিতে বলে, ভুল হয়ে গেছে ফুপি, তুমি বুঝি ব্যথা পেয়েছো, আর হাত দিব না আমি তোমার গালে। মেহের এবার আর নিজের কান্না চেপে রাখতে পারে না, ফুপিয়ে কেঁদে উঠে আর বলতে থাকে, না রে মা ব্যথা পাইনি। এমন সময় পাশের ঘর থেকে মেহেরের ভাবির গলা খেকানির শব্দ আসে, ঋতু, এ ঋতু, তুই মেহেরের ঘরে গেছিস কেন? তোকে বারণ করি নাই, ওই অবাকির ঘরে যাবি না। মায়ের ডাকে ঋতু দ্রুত মেহেরের হাতের বাঁধন খুলে ছুটে চলে যায় ঘর থেকে। মেহের সে পথে কিছুক্ষণ চেয়ে থেকে ঘর থেকে বের হয় কলপাড়ের দিকে যেতে। কলপাড়ে গিয়ে কল চেপে বালতি ভরায়, গোসল করবে কিন্তু শীতের কারণে আর সাহস হয় না, ভয়ে যদি সর্দি লেগে যায় তো ওর ভাবে আবারও মারবে ওকে। অগত্যা হাত পা ধুয়ে শেষে মুখে পানি দিতে গিয়ে চোখ মুখ খিচিয়ে আসে, জ্বালা বেড়ে যায় কয়েক গুণ। তবুও কষ্ট করে কোনো মতে মুখ ধুয়ে ঘরে আসতেই দেখতে পায় চৌকির ওপর এক মুঠো বাসি ভাত আর তরকারি, যা দেখে একগাল হাসে মেহের, কারণ এই ভাত আর তরকারি ওর বাবা মা বেঁচে থাকতে কখনোই চোখে দেখেনি, এমনকি কখনোই কোনো ফকির মিসকিনকেও খেতে দিতে দেখেনি। মুখটা মুছে এগিয়ে গিয়ে প্লেটটা হাতে নিয়ে এক লোকমা মুখে দিতে বুঝতে পারে এগুলো খাওয়ার উপযোগী নয়, কিন্তু পেটের খিদে কি আর ওসব মানে, নাক চেপে ধরে কোনো মতে গিলে খায় মেহের। তারপর এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে দ্রুত, কারণ হাট থেকে ওর ভাই ফিরলে আবার বাসায় ঝড় বইবে। রাত নটা মানে গ্রামে গভীর রাত। হাঁটতে হাঁটতে হাট থেকে ফিরে আসে রাসেল মিয়া, পেশায় একজন স্কুল মাস্টার, পাশাপাশি হাটে কাঁচামালের আড়ত আছে, দু হাতে টাকা পয়সা রোজগার করে, কিন্তু বোনের পেছনে এক পয়সা খরচ করতে গেলেও তার হাত কাঁপে। রক্তটা মানুষ সবাই মেহের সহজে ওর ভাইয়ের কাছে কিছু চাইতে যায় না। রাসেল মিয়া বাসায় ফিরতে মেহেরের ভাবি এগিয়ে গিয়ে বলে, এই তোমার আসার সময় হইল। আর বলো না মিতু, হাটে আজ প্রচুর চাপ ছিল, স্কুল থেকে ওখানেই ছুটে গিয়েছিলাম। তাই বইলা ভাত খাইতে আসবা না? আরে বললাম না ব্যস্ত ছিলাম, চলো ঘরে চলো, ঋতু ঘুমাইছে? হ ও ঘুমাইছে, চলো খাইতে দে তোমায়। হাত মুখ ধুয়ে খেতে বসেন রাসেল মিয়া, অমনি মিতু বলে ওঠে,
তা শুনছে কি আজ তোমার বোন কি করছে? নিজের বোনের নাম শুনেই বিরক্তি এসে যায় রাসেল মিয়ার চোখে মুখে, গালে এক লোকমা ভাত ঠেলে বলে, ও আবার কি করলো? আজ মায়ারে ঘুম রাইখা পাশের বাজারে গেছিলাম আব্বার জন্য লুঙ্গি কিনতে। যাওয়ার আগে তোমার বোনরে কইছিলাম মায়াডারে দেখে রাখিস। হুম, তো কি হয়েছে, ও দেখেনি নাকি? না, উল্টো মায়াডা ঘুমের মধ্যে খাট থেকে পড়া মাথায় আঘাত পাইছে। কি? তা নয় তো কি, এসে দেখি হারামজাদি মায়াডারে মাথায় পানি দেয়, আমারে দেখেই পানি দেওয়া বন্ধ করে ওর কপাল লুকায় ফেলে। বুঝলাম, তা তুমি কিছু কও নাই? কই নাই মানে, আমার মায়ারে ব্যথা দিব আমি ছাইরা দিমু? খুব মারছি আসরে। হুম, ভালো করেছো, এখন আরো ভাত দাও, মুরগির ঝোলটা সেই হইছে আজ। তাইলে আরো দুইখান মাংস খাওয়াও, সকালে খিচুড়ি রান্নমু। হ, তাই কইরো, স্কুল আছে সকালে। বলে কি, স্কুলে মাস্টারি ছাইরা ব্যবসায় মন দিলেই তো হয়, অনেক টাকা কামাই হইব। ভাবতেছি তাই করব। তুমি খাইছো বউ? আসো, তোমারে একটু তুলে খাওয়াই। ভাই আর ভাবের কথাগুলো সব কানে যায় মেহেরের। মুরগির মাংসের কথা কানে যেতেই খিদায় পেট মোচড় দিয়ে ওঠে ওর। আলতো হাতে পেটটা চেপে ধরে মনে মনে বলে, তুই বেইমানি করিস না পেট, খুদা ভাইয়ে চুপ থাক, যার মা বাপ নাই তার পেট ভরে খাওয়া নাই। কথাটা বলে মেহের আরও দু গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে, আর ওর ভাই ভাবির ঘুমানোর অপেক্ষা করতে থাকে। বিছানায় অন্তরঙ্গ অবস্থায় শুয়ে আছে রাসেল মিয়া আর তার স্ত্রী মিতু। এমন সময় মিতু বলে ওঠে, তোমারে কইছিলাম না মেহেরের বিয়াটা ওই পাড়ার চেয়ারম্যানের লগে দিয়া দাও। কিন্তু এই চেয়ারম্যানের তো আরো তিনটা বউ আছে। তাতে কি হইছে, বেড়া মানুষ টেহা আছে, বিয়া করতেই পারে। আর তুমি জানো না ছেলেরা চারটা বিয়া করতে পারে? সে না হয় বুঝলাম, কিন্তু চেয়ারম্যানের চরিত্র তো ভালো না, বয়সও ষাটের মতন। তাতে কি হয়েছে, ওর লগে মেহেরের বিয়ে হলে আমরা এলাকায় মাথা তুইলা থাকতে পারম, সম্মান পামো আমরা। না না মিতু, তুমি ওসব ভুলেও ভেবো না। চেয়ারম্যানের লগে বিয়ে দিতে হলে মিতুরে ওর সব সম্পত্তি লিখা দিতে হইব। তুমি জানো না এই বাড়ির পুরোটাই মেহেরের, সাথে জমিজমার 90% ওর। কি, বুড়া বুড়ি মরার আগে তোমার লগে বেইমানি কইরে গেছে? আরে না, আমার পড়াশোনার পেছনে সব খরচ করছে বেইচ্চা। তো এখন কি করবা? ভাবছি মেহেরের বিয়া দিমু না, ওরে পড়ামু, তারপর কোনো চাকরিতে ঢুকাইয়া দিয়া পায়ের উপর পা তুইলা খামু। তাই বলে ওরে আমি সহ্য করবো এতদিন? আরে চিন্তা করিও না, ওর HSC পরীক্ষা শেষ হইলেই শহরের আইক্ষা আসুম। এখন আসো বউ, তোমারে এনা আদর করি। এদিকে মেহের ওর ভাই ভাবের কথা বলার শব্দ আর না পেয়ে ধীর পায়ে বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে টিপ টিপ পায়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। দরজা খুলে ভেতরে ঢুকে অন্ধকারের মধ্যে ভাতের হাঁড়ি থেকে ভাত আর তরকারি নিয়ে দ্রুত খেতে থাকে। খাওয়ার শেষ পর্যায়ে হঠাৎ কারো ছায়া দরজার কাছে দেখে ভয় থরথর করে কাঁপতে কাঁপতে পেছন ফিরে বলে ওঠে, ভাবি তুমি? কেন, কি ভাবছিলি, তোর না কর হারাম জাদি? তাইলে তুই এমন কইরা রাতে চুরি করে ভাত খাস তাই না? দাঁড়া, আজ তোরে জর্মের ভাত খাওয়ামো। কথা বলেই তেড়ে আসে মেহেরের দিকে ওর ভাবি, আর এসেই মেহেরের চুলের মুঠি চেপে ধরে বলে, তোরে না তখন খাবার দিছিলাম ঘরে, তুই আবার কোন সাহসে এখানে এসে ভাত খাইলি, তাও আবার মুরগির মাংস দিয়ে? আমার ভুল হয়ে গেছে ভাবি, আমি আর কোনো দিন খাবো না, প্লিজ ভাবি চুল ছাড়ো, আমার খুব লাগছে। লাগে লাগু, তোরে আজ কিছু কইলাম না, তোর ভাই আমার জন্য বসে আছে দেখা, তবে তোরে কাল দেখিস কি করি। এই বলে মেহেরের ভাবি মেহেরকে দুঘা লাগিয়ে চলে যায় রান্নাঘর থেকে। মেহেরও চুপচাপ চেয়ে থাকে কিছুক্ষণ দরজার দিকে, তারপর আবারও প্লেটটা হাতে নিয়ে বাকি ভাত খেয়ে চলে যায় নিজের রুমে। বিছানায় এপাশ ওপাশ করে ছটফট করছে মেহের, শরীরে ভীষণ ব্যথা। এই ব্যথা নিয়ে ওর আজ যে ঘুম আসবে না সে ভালো করেই জানে। নিজের ডান হাতটা কপালে দিতে চমকে ওঠে, ভীষণ জ্বর, কিন্তু সে নিজেই অনুভব করেনি। করবেই বা কী করে, ওর ভাবি যাওয়ার আগে যে দুগালে কষে দুটো থাপ্পড় মেরে গেছে, এখনও চোখে মুখে আধার দেখছেও।
সারাটা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয় মেহের। চারপাশে ফজরের আজান কানে ভেসে আসতেই লাফিয়ে উঠে বসেও বিছানা থেকে নামতে গিয়ে ওর থেমে যায়। মন বলছে না ওর বিছানা থেকে উঠে কলপারে যেতে। একে তো শীতকাল, তার উপর উঠানের একপাশে খোলা কলপার, ভয় পায়ও। মনে মনে ঠিক করে আগামীকাল থেকে ঘুমানোর আগে পানি এনে রাখবে, আবারও শুয়ে পড়তে নেবে। তার আগে দরজায় ওর ভাবে নক করে। মেহের, এ মেহের, দরজা খোল, নবাব জাতির বেটি সকাল হইয়া গেছে, বের হ। অগত্যা ব্যথা আর জ্বর শরীর নিয়েই ঘরের দরজা খুলে বের হতেই ওর ভাবে বলে ওঠে, ঘুম হয়নি বুঝি নবাব জাদি? না ভাবি, আসলে জ্বর এসেছে খুব আমার। কি তোর জ্বর হয়েছে? ই আল্লাহ, এরে উঠায় লাও, আমারে মুক্ত করো এই অভাগের থেকে। মেহের কিছু বলে না, চুপচাপ কথাটা শুনেও না শোনার ভান করে বলে, বলো ভাবি কিছু বলবে? এত ভোরে তুমি তো কখনো ডাকো না। কিছু কই আর না কই, তোরই কি কৈফত দিতে হইব? না না, তা কেন দিবে? তোমার সংসারে আমি বসে খাই, আমার কি অধিকার আছে কৈফত চাওয়ার, বলো। হ, এই তো বুঝেছিস, তুই এখন তাড়াতাড়ি মুরগির ঘর থেকে দুইটা মোরগ বাহির কইরা আর জবাই দিমু। কি বলো ভাবি, একসাথে দুটো? হ, কতদিন পর বাপ জানাইবো, ভালো মন্দ না খাওয়াইলে হয়? যা বাহির কইরা। মেহেরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিছু একটা ভেবে। পরক্ষণেই মলিন হয়ে যায় মুখখানা আর মনে মনে বলে, কি যে ভাবিস না মেহের, তোর তো বাবাই নেই, কার জন্য তুই মুচকি হাসিস? ছটা বেজে গিয়েছে, মুরগি কেটে ধুয়ে মেহের ঘরে চলে আসে। দ্রুত ফজরের নামাজ পড়ে নিয়ে হাতে একটা কলম নিয়ে বের হয় টিউশনে করাতে। ভালো ছাত্রী হওয়ায় বেশ অনেকগুলো ছাত্রছাত্রী পেয়েছেও। একটা ব্যাচে ছজন, আরেকটা ব্যাচে দুজন পড়িয়ে মাস শেষে যা টাকা পায় সেটাই ওর সম্বল। শরীর চলছে না, তবুও জোর করে ঠান্ডায় হাঁটছেও। গ্রামে টিউশনে খুব কষ্টের, কারণ টিউশনিতে এক মিনিট লেট হলেই শুনতে হয় বকুনি আর টাকা কম দেওয়ার হুমকি। ছজনের ব্যাচকে পড়িয়ে মেহের চেয়ারম্যানের বাসায় তার নাতি নাতনিকে পড়ানোর জন্য বাসায় ঢুকতে নেবে, অমনি বাগান থেকে চেয়ারম্যান বদরুজ্জামান ডেকে ওঠে, আরে এই মেহের, এদিকে এসো। মুখটা কালো হয়ে যায় মেহেরের, তবুও আঁচল দিয়ে পুরো শরীর ঢেকে চেয়ারম্যানের সামনে গিয়ে বলে, বলুন চাচা কি বলবেন? মেহেরের মুখ থেকে চাচা ডাক শুনে মুহূর্তে চেয়ারম্যান খেঁকিয়ে উঠে বলে, চুপ, আর একবার আমারে চাচা ডাকলে তোমার খবর আছে? আমারে বুইরা লাগে নাকি শুনি, আজ বাদে কাল আমার বউ হইবা আর আমারে তুমি চাচা ডাকো, এ তো ভালো কথা না। চাচা, আপনি আমার বাবার বয়সী তাই ডাকি, আর আমি আপনার বউ হব কেন? আপনার না তিনটে বউ আছে? ও থাকগে, তোমারে আমার পছন্দ হয়েছে, যেমন রূপ তেমন শরীরটা বানাইছ, আহ দেখলেই মন চায় একটু আদর করে দিই। চেয়ারম্যানের নোংরা কথা শুনে মেহেরের চোখে পানি চলে আসে। ইচ্ছে করে ওর এক্ষুনি চেয়ারম্যানকে টুকরো টুকরো করে ফেলতে, তবুও নিজেকে সংযত করে মেহের বলে, চাচা আমি যাই, আবির নিশিকে পড়াইতে হবে। হ হ, যাও যাও, কয়দিন পর এখান থেকেই ওদের পড়াইবা। আর শোনো, ওরা তোমার হব নাতি নাতনি, একটু ভালো করে পড়াইবা কিন্তু। মেহের কিছু বলে না, দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতে নেবে, অমনি চেয়ারম্যানের বড় বউ দরজা খুলে মেহেরকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠে বলে, আইসে আমার সতীন হওয়ার মাগি, ওই তোর লজ্জা নাই বুইরা বেটার মাথা খাইছস? তোর জন্য নাতি নাতনিরে শহরে পাঠাই দিছি, বউরে সহ কারে পাঠাইতে আইসা ঢং করবি ওই বুইরাটার লগে এখন দেখমু মুই। মেহের অবাক হয়ে বলে, চাচি কি চাতা বলছেন, আমি চাচার মাথা কেন খাবো আর আপনার সতিনী বা কেন হব? ঢং করবি না, এখন তোর চুলের মুঠি আমি উড়াইয়া ফেলমু, আমার সামনে থেকে দূর হ, আর জীবনেও তুই এই বাসায় আসবি না। মেহের চলে আসতে গিয়েও বলে ফেলে, চাচি মাসের আজ তো 2 তারিখ, আমার বেতনটা দিয়ে গেছে কি ভাবি? ওইসব বেতন তোরে দিমু না, যা ভাগ কইলাম।
মেহের কিছুটা হতাশ হয়ে চলে আসতে নেবে, অমনি পেছন থেকে চেয়ারম্যানের স্ত্রী হাঁক ছাড়ে। ওই ওই সেমরি, থাম থাম, কয়টা হা পাবি বল, আমি তরে দিয়া দিই, বিশ্বাস নাই তোর উপর, যদি আবার টাকার বাহানায় বুড়াটার কাছে আসিস। মেহের মলিন হেসে বলে, 700 টাকা চাচি, 2 মাসের বাকি ছিল, মোট 1400 টাকা পাবো। শাড়ির আঁচল থেকে টাকা বের করে মেহেরের হাতে দিয়েই মুখের ওপর ধরাম করে দরজা লাগিয়ে দেয়। মেহের ওসবে পাত্তানা দিয়ে টাকাগুলো গুনে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে আর হিসাব করতে থাকে এই টাকাগুলো ও কী করবে। প্রথমেই ভেবে নেয় একটা নতুন স্যান্ডেল, তারপর সাবান, তারপর তেল আর এক সেট জামা। সব কিছু হিসাব করে দেখে 900 টাকা হয়, বাকি টাকাগুলো ঠিক করে জমিয়ে রাখছে। বাসায় আস্তে আস্তে 9:30 বেজে যায়। টাকাগুলো সাবধানে লুকিয়ে বাসায় ঢুকতেই দেখতে পায় ওর ভাবির বাবা চেয়ারে বসে আছে। এক পলক তার দিকে তাকিয়ে দ্রুত ঘরে যেতে নেবে, অমনি লোকটা ডেকে ওঠে, আরে ও মেহের কই যাও, তোমার লগে এহানে কই কই। মেহের স্তব্ধ হয়ে এক পলক তার দিকে আরেক পলক নিজের আঁচলের দিকে তাকিয়ে এগিয়ে যায় তার দিকে। এই লোকটাকে মেহের ভীষণ ভয় আর ঘৃণা করে, বিশেষ করে তার চোখের লোলুপ দৃষ্টি মেহেরের শরীরে আগুন জ্বালিয়ে দেয়। মেহের ওর ভাবির বাবার কাছে গিয়ে কিছু বলতে নেবে, তার আগে ছোঁ মেরে লোকটা মেহেরের একটা হাত ধরে নিজের বুকের মাঝে নিতেই মেহের চিৎকার করে ওঠে, এই এই আপনি আমার হাত ধরলেন কেন, বাজে লোক, বিয়াদব লোক, তোর তো মেয়ে আছে, তবুও তোর লজ্জা নেই। মেহের এতটাই জোরে চিৎকার করেছিল যে ঘর থেকে ছুটে আসে মেহেরের ভাই রাসেল মিয়া আর ওর ভাবে মিতু। এসে দেখে মেহেরের একটা হাত চেপে ধরে আছেন তার শ্বশুর। জামাই আর মেয়েকে দেখে দ্রুত হাত ছেড়ে নিতে যাবে, অমনি মেহের আরও চিৎকার করে বলে ওঠে, কি হলো, হাত ছাড়ছিস না কেন, অসভ্য বাচ্চা, ভাইয়া তোর শ্বশুর আমার হাত ধরে ওনার বুকের মাঝে নিয়ে গিয়েছিল, তুই কিছু বলবি না বল। মেহেরের ভাই কিছু বলতে যাবে, তার আগে মিতু দৌড়ে গিয়ে পরপর মেহেরকে কয়েকটা থাপ্পড় মেরে বলে, তুই আমার বাপকে কি বললি আবার বলতো, ঋতুর বাবা তুমি তোমার বোনকে কিছু বলবে নাকি না, আর বাবা তুমি কিছু মনে করো না, ওই হারামজাদিকে আজ উচিত শিক্ষা দিব। হ্যাঁ মা তাই কর, আমাকে জামাই বাবার সামনে খারাপ বানাতে কোনো জঘন্য অপবাদ দিলে আমায়, আমি এ মুখ কী করে দেখাবো বল। চুপ বাবা, ওই অপবাদ গুষ্টি মারি আমি, রাসেল তুমি চুপ কেন। রাসেল বউ শ্বশুরের সামনে হিরো সাজদে, সাথে কিছুটা রাগের মাথায় মেহেরকে পরপর কয়েকটা থাপ্পড় মেরে বসে। একসাথে এতগুলো থাপ্পড় খেয়ে মেহের মাটিতে ঠাস করে বসে পড়ে, দু হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে চোখটা বুজে ফেলে। চোখ মেলে তাকানোর আগেই মেহেরের ভাই ও চুলের মুঠি ধরে টেনে তুলে রাগে গর্জে উঠে বলে, বয়স্ক মানুষ, তার উপর আমার স্ত্রীর বাবা, তোর সামান্য হাত ধরেছে বলে তুই তাকে অসভ্য বললি, তোকে তো আজ আমি। কথাটা বলে আবারও হাত উঠাতে নেবে, তার আগে মেহের হাতটা ফেলে আর বলে ওঠে, দেখো ভাইয়া, বয়স্ক হোক আর কচি, একটা মেয়ে ভালো করিয়ে জানে কার স্পর্শ স্নেহের আর কার স্পর্শ কুমতলপের। মেহের, চিৎকার করবে না ভাইয়া, আমি ভাবতেই পারিনি তুমি আমার কথা না শুনেই আমাকে মারবে, আর তুমি মারলে কিছু বলতাম না, কিন্তু ভাবি সেও আমাকে মারল, তুমি এক চুল পরিমাণ কিছু বললে না। মেহেরের ভাই কিছু বলার আগে মেহেরের ভাবি বলে ওঠে, কি বলবে, তোর ভাই মারবে আমায়, এই বাড়ি ছেড়ে তোর যাওয়ার সময় হয়ে গেছে রে, তোকে আমি আমার বাড়ি। বাকিটা বলার আগে মেহের ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে ইশারা করে বলে ওঠে, চুপ, বাড়িটা আমার, সো বি কেয়ারফুল, মুখ সামলে কথা বলবে, নয়তো। নয়তো কি বল বল, নয়তো কি, ওগো ঋতুর আপু, দেখো দেখো তোমার ভোন আমাকে হুমকি দিচ্ছে, তুমি কিছু বলবা না। রাসেল মিয়া নিশ্চুপ, তিনি তার বউয়ের মতো এতটাও বোকা নন। তিনি খেয়াল করেছেন তার বোন মেহের আর আগের মতো শান্ত নেই, বরং খুবই রেগে গিয়েছে, এখন কিছু করলে বাড়িসহ সব কিছু হারাতে হবে। এদিকে স্বামীর নিশ্চুপতা দেখে মিতু আরও রাগে ফুসে ওঠে আর রাসেল মিয়াকে ধাক্কা মেরে খেঁকিয়ে উঠে বলে,
রাসেল, তোমাকে কিছু বলেছি আমি, এক্ষুনি তোমার বোনকে দূর করবে বাড়ি থেকে, নয়তো এক্ষুনি আমি ঋতুকে নিয়ে বাবার সাথে চলে যাব। রাসেল মিয়া তার স্ত্রীর কথা শুনে রাগে পরপর তিন চারটে থাপ্পড় মেরে বসে, মেহেরকে নয়, মিতুর গালে। মিতু থাপ্পড়গুলো খেয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে। মেয়েকে এভাবে নিজের চোখের সামনে মারতে দেখে মিতুর বাবা কিছু বলতে এগিয়ে আসবে, তার আগে রাসেল মিয়া দৌড়ে গিয়ে ছোট একটা বাটাম হাতে নিয়ে এগিয়ে এসে দাঁড়ায় ওর শ্বশুরের সামনে। রাসেলকে এমন বাটাম হাতে নিয়ে সামনে দাঁড়াতে দেখে ভয়ে কেঁপে ওঠেন মিতুর বাবা মিন্টু মোল্লা, আর কাঁপা কাঁপা গলায় বলে, এ কি বাবা, তুমি বাটাম হাতে আমার সামনে এসে দাঁড়ালে কেন, আর আমার মেয়েকে মারলেও বা কেন? রাসেল মিয়া বিকট শব্দে হেসে ওঠে আর মেহেরকে ডাক দেয়। মেহের, বোন আমার, এইদিকে এগিয়ে আয়। মেহের এগিয়ে যায় ওর ভাইয়ের পাশে আর বলে, বলো কি হয়েছে? এই বুড়ো তোর হাত ধরে কোথায় নিয়ে গিয়েছিল? ওর বুকের মাঝে চেপে ধরতে নিয়েছিল। এইটাই কি প্রথম, নাকি এর আগেও কিছু করেছে? এর আগে তোর শ্বশুর যতবার বাসায় এসেছে ততবার আমার দিকে কুনজরে তাকিয়েছে, দেখতো সুযোগ পেলেই গায়ে হাত দিত। আমি ওসব পাত্তা না দিলেও যখন দেখলাম তার হাত দিনের পর দিন আমার নিষিদ্ধ জায়গায় যেতে নিয়েছে, তখনই আমি তাকে এড়িয়ে চলতাম। তোর ভাবিকে বলিসনি? বলেছিলাম, সে আমাকে মেরেছিল। আমাকে বলিসনি কেন? মজা নিস না তো ভাই, তোর সময় হতো নাকি বোনের কথা শোনার? তুই না বউ পাগলা? মেহেরের কথা কিছুটা গায়ে লাগে রাসেলে, তবুও বোনের কথাগুলোয় আরও খেপে ওঠে ও, আর রক্তচক্ষু নিয়ে ও শ্বশুর মিন্টু মোল্লার দিকে তাকিয়ে বলে, তোর না বয়স হয়েছে? আমার বোনের বয়সী তোর আরও আরেকটা মেয়ে আছে, তবুও তোর তেজ কমেনি। এই সত্যি করে বল, তোর মেয়েকেও তুই এমন স্পর্শ করিস না তো? মিন্টু মোল্লা কী বলবে ভেবে পায় না, তার মেয়েকে ডাকতে গিয়েও থেমে যায়, কারণ মিতু তখনও গালে হাত দিয়ে মাটিতে স্তব্ধ হয়ে বসে আছে। মিন্টু মোল্লা ঢোক গিলে বলে, বাবা আমাকে মাফ করে দাও, আর জীবনেও আমু না তোমার বাড়িতে, আমি আমার বাড়ি এহুনি চইলা যামু। তা তো যাবি, আগে তোর শাস্তি তো ভোগ কর। রাসেল কথা বলার সাথেই বাটাম দিয়ে মারতে শুরু করে 50 বছর বয়সী শ্বশুর মিন্টু মোল্লাকে। ভাইকে এভাবে মধ্যবয়স্ক লোককে মারতে দেখে দ্রুত আটকায় আর বলে, আরে রে ভাইয়া মরে যাবে তো, তোকে আর হিরো সাজতে হবে না, ছেড়ে দে। তোকে আমি চিনি, একটু আগে বউয়ের সামনে হিরো সাজতে আমাকে মারলে, আর এখন আমার আদর্শ ভাই সাজতে আসিস না রে। দেখা যাবে রাতের আঁধারে এই বুড়ো শ্বশুরের পাত চেপে ধরে কাঁদবি গিয়ে। রাসেলের এবার আরও রাগ ওঠে, সাথে ইগোতেও লাগে, তবু বোনকে কিছু বলে না রাগের মাথায়, কারণ সে জানে এখন রেগে মেহেরকে কিছু বলা মানে বিশাল ক্ষতি। মেহেরকে পাশ কাটিয়ে বউ মিতুর কাছে গিয়ে ও চুলের মুঠি চেপে ধরে টেনে তোলে, তারপর, আজকের পর থেকে মেহেরের গায়ে যদি তুই একটা ফুলের টোকাও দিস তোকে মেরে ফেলবো বলে দিলাম, আর বাবার বাসায় যাবি তো যেতে পারিস, দেখবনি পান্তা লবণ ভাত খেয়ে কয়দিন থাকতে পারিস। মিতু কিছু বলে না, চুপ করে থাকে, কারণ ও দেখেছে একটু আগে বাটান দিয়ে ওর বাবাকে কীভাবে মেরেছে, এখন ওকেও মারলে ও মারা যাবে। রাসেল মিতুকে চুপ করে থাকতে দেখে বলে, কিরে কথা বলিস না কেন, তোকে যা বললাম সব শুনবি, তোর বাপকে এক্ষুনি বিদায় কর, আর যেন জীবনও বাড়িতে পা না রাখে, বুঝেছিস? মিতু এবার মুখটা না খুলে পারে না। আহ আস্তে রে তোর বাবা, চুলগুলো ছিঁড়ে যাবে, খুব ব্যথা পাচ্ছি আমি। আরও পাবি কথাগুলো না শুনলে। শুনবো শুনবো, এবার ছাড়ো, রিতুর স্কুল থেকে আসার সময় যে হয়ে গেল, ভাত খাবে তো, এসে না কি? তুমিও স্কুলে যাবে না, 10টা বাজতে চললো। রাসেল মিয়া চুল ছেড়ে বোনের কাছে এগিয়ে গিয়ে বলে, বোন মেহের মাফ করে দিস আমায়, আমি ভুল ছিলাম, রাগ করিস না প্লিজ। আরে থাক থাক, ওসব বলতে হবে না, তোমাকে চেনা হয়ে গেছে এই 5 বছরে। বোন বিশ্বাস কর, আমি আর তোর উপর অন্যায় অত্যাচার করব না। সেটা দেখা যাবে, এখন আমি যাই, কলেজে ক্লাস আছে, আর অ্যাডমিট কার্ডটাও আনতে হবে। কি, তোর অ্যাডমিট কার্ড এসে গেছে? ফর্ম ফিল আপের টাকা পেলি কোথায়? আমাকে তো বলিসনি টাকার জন্য। মজা নিস না তো ভাই, বহুবার তোকে বলেছিলাম, তুই তো ফিরেও তাকাসনি,
বউয়ের আঁচলে মুখ লুকিয়ে থাকতিস। বাদ দে, তোকে অপমান করতে মন চাচ্ছে না। কথাটা বলে মেহের নিজের ঘরে চলে আসে, কোনো রকমে টাকাগুলো লুকিয়ে রেখে রেডি হয়ে নেয়। তারপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হয় কলেজে যাওয়ার জন্য। মেহেরকে বাড়ি থেকে বের হতে দেখে হাতে থাকা বাটামটা দিয়ে রাগে গর্জে উঠে মারতে শুরু করে মিতুকে পাগলের মতো। হুঙ্কার ছাড়ছে আর মারছে মিতুকে, হয়তো মেহেরের রাগটা মিতুর ওপর ঢালছেও। মেহের কলেজে আসতেই দৌড়ে ছুটে আসে একটা মেয়ে। মেহেরের সামনে এসেই হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত তুই আসলি তবে? মেহের মুচকে এসে বলে, হুম কেন রে শিমি, আমার আসে কি পারুন নাকি? তা হবে কেন, তোর ওই দরজার ভাবি তোকে আসতে দিল, তাই আর কি অবাক হলাম। তা কেমন আছিস? আছি রে শিমি, ভালোই আছি, তোর কি খবর বল। শিমি ঠোঁট বাঁকিয়ে বলে, দেখো না মেয়ের ঢং, চোখ মুখ শুকিয়ে ফেলেছিস কয়েকদিনে, আবার বলিস ভালো আছে, তা তোর মুখে খামচির দাগ কিসের রে? মেহের কিছুটা ভরকে যায়, আঁচল দিয়ে ঢাকতে গিয়েও থেমে যায় আর বলে, ও এগুলো ঋতু দুষ্টুমি করে দিয়েছিল। শিমি চোখগুলো ছোট ছোট করে বলে, থাক মিথ্যা বলিস না বোন, আমি তো সেই ছোট্টবেলার বেস্ট, তোর চেহারা দেখেই তোর মনের খবর জানি, এগুলো তোর ভাবির দেওয়ার খামছি, গতরাতে তোকে মেরেছে তাই না? মেহের কাঁপা কাঁপা গলায় বলে, তুই কেমনে জানলি? তোর বাড়ির পাশেই আমার ভাইয়ের প্রেমিকা থাকে, মানে আমার ভাবি, ওই বলেছে গতকাল ভাইকে তোকে নাকি খুব মেরেছে ওই মহিলা। মেহের আর নিজেকে সামলাতে পারে না, ইচ্ছে করে ওর এক্ষুনি সিমির বুকে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাদের মতো কাঁদতে, তবে সামলে নেয়। দু ফোঁটা অবাধ্য পানি গাল বেয়ে পড়ার আগেই হাতের তালু দিয়ে মুছে বলে, বাদ দে না, আর তো কয়েকদিন, তারপরেই মুক্তি। মানে? ওসব বুঝবি না, চল চল যাই, অ্যাডমিট কার্ডটা নিয়ে আসি। সিমি কিছু বলতে নেবে তার আগে মেহের সিমির হাতে টান মেরে ছুটতে শুরু করে। কলেজ ছুটি হয়ে গিয়েছে, সিমি মেহেরকে বিদায় বলে চলে যায় ওর ভাইয়ের বাইকে করে। মেহের এক পলক তাকিয়ে কলেজ থেকে বের হতে নেবে, অমনি পেছন থেকে কেউ একজন ডেকে ওঠে মেহেরকে, মা মেহের বাড়ি যাচ্ছিস? ঘুরে তাকায় মেহের, আর তাকিয়েই মিষ্টি হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে, সাথে চোখ মুখে আনন্দের উচ্ছ্বাস। ছুটে যায় মেহের লোকটার দিকে আর গিয়েই বলে, আরে নজরুল আঙ্কেল তুমি? হ্যাঁ রে মা, আমি তোকে দেখতে এসেছিলাম। হঠাৎ এখানে? বাসায় গেলেই তো পারতে। যে বাসায় আমার বন্ধু নেই সেই বাসায় যেতে বুক কাঁপে রে মা। তা বল, তোর পরীক্ষার সিট কোথায় পড়লো? পাশের এলাকায় আঙ্কেল। ভালো করে পরীক্ষা দিস, আর শোন এই নে এগুলো রাখ, পরীক্ষার সময় কাজে লাগবে। এ না না, এতগুলো টাকা আমি নেব না আঙ্কেল, তুমি রাখো এসব। আহ মেহের, বাবার মতো হোস না, কাছে রাখ, বিপদে কাছে লাগবে। আর শোন, আমি আর আসবো না গ্রামে, জায়গা বিক্রি করে দিয়েছি, শহরে থাকবো একবারে। আমাকে দেখতেও আসবে না? বেঁচে থাকলে আসবনি, যাই এখন, তুইও বাড়ি যা। আর শোন, টাকাগুলো আমার নয়, তোর বাবার। তোর বাবার দেওয়ার টাকা থেকেই আমি আসামি শহুরে মানুষ, তোর বাবা টাকা ফেরত নেয়নি, তাই আমাকে ফিরিয়ে দিয়ে পর করছো আঙ্কেল? না, এগুলো তোকে উপহার দিলাম পরীক্ষার জন্য, তাহলে যাই আমি। যাই নয় বলো, আসি আঙ্কেল। আচ্ছা আসি, আর হ্যাঁ পরীক্ষা দিতে হেঁটে নয় রিক্সায় যাবি। ঠিক আছে, অল দ্য বেস্ট মেহেরমা, আসি। চলে যায় নজরুল সাহেব। মেহের কিছুক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে হাঁটতে শুরু করে বাসায় যেতে হবে, তাই পেট বিদ্রোহ করে বসেছে ক্ষুধায়, টিপ টিপ পায়ে এগিয়ে চলছে মেহের বাড়ির পথে, মনে কিছুটা অজানা ভয়। ভয়টা অবশ্য ভাবিকেই নিয়ে, না জানি কী বলে ফেলে, তবে মেহের নিজেকে শক্ত করে নেয় আর ঠিক করে ওকে কিছু বললে ও নিজেও ছেড়ে কথা বলবে না। বাড়ির উঠানে মেহের পা ফেলতেই চমকে ওঠে, ওর ভাবে কলপারে এঁঠো থালাগুলো মাছছে। মেহের দ্রুত পায়ে ওর ভাবের পেছন গিয়ে বলে, আরে ভাবি সাহেবা, আজ দেখি নিজে এসব করছেন, আর একটু অপেক্ষা করলে আমি তো করতাম। মেহেরের কথা শুনে মিতু পেছন ফিরে ওর দিকে তাকাতেই মেহের চমকে ওঠে। মিতুর সুন্দর গুলুমুলো গালগুলো লাল হয়ে আছে আর দু চোখের মাঝে রক্ত জমাট বাঁধার মতো ফুলে আছে বেশ।
মেহের ওর ভাবির ওপর রেগে থাকলেও ও কখনোই চায়নি ওর ভাবির এমন অবস্থা হোক। দ্রুত মেহের মিতুকে হাত ধরে টেনে তুলে বলে, আরে এ কী ভাবি, তোমার চোখ মুখ এমন ফোলা কেন? ভাইয়া মেরেছে? মিতু কিছু বলতে গিয়েও থেমে যায়, ফুপিয়ে খেতে ওঠে আর আমতা আমতা করে বলে, আমাকে মাফ করে দাও মেহের, আমি আর জীবনেও তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে আরে কী বলছো এসব, আমি তোমার ছোট, আমার কাছে কেন ক্ষমা চাইতে হবে তোমার? তুমি ক্ষমা না করলে তোমার ভাই এসে আবারও আমাকে মারবে, তুমি ক্ষমা করে দাও আমায়। আমি আর কখনো তোমাকে বাসি পচা ভাত খাওয়াবো না, রাতে তুমি পাতিল থেকে কিছু খেলেও আমি কিচ্ছু বলবো না। মেহের মনে মনে হাসে আর বলে, ভাবি তুমি আমাকে যতই যাই বলো না কেন, আমার মুখ তোমাকে, ক্ষমা করলেও আমার রূহ তোমাকে কখনোই তোমাকে ক্ষমা করবে না। মেহের কেমন চুপ করে থাকতে দেখে মিতু আবারও বলে ওঠে, মেহের কি ভাবছো এত, দয়া করে ক্ষমা করো আমায়। আচ্ছা আচ্ছা ওসব ভুলে যাও, আগে বলো তো ঋতুমা কই, ওকে দেখছি না যে? তোমার ভাই ঋতুকে নিয়ে বাজারে গিয়ে দোকানে বসিয়ে রেখে বাসায় এসেছিল। তারপর? তারপর বলা নেই কহা নেই, আমার চুলের মুঠি ধরে অনেকগুলো কিল ঘুষি মেরে আমার এই অবস্থা করেছে। তা তোমার বাবা কই, তাকে দেখছি না যে? তাকে বড় ভাই এসে কোনো রকমে নিয়ে গেছে। আচ্ছা এখন থালা বাসনগুলো রাখো, ঘরে চলো আমি করে দিচ্ছি সব। মেহেরের বলতে দেরি, হাত থেকে মাজনি ফেলতে দেরি করেনি মিতু, চ্যাটাং চ্যাটাং করে হেঁটে চলে যায় ওর রুমে। মেহের আবারও এক দফা অবাক হয়, সাথে মুচকি হেসে বলে, আরে ভাবি নাটকগুলো করতেও পারো তুমি বেশ। থালা বাসনগুলো মেজে মেহের রান্নাঘরের দিকে পা বাড়াবে, ঠিক তখনই মিতু রুম থেকে চিৎকার করে ডেকে ওঠে, ও মেহের মেহের একটু এগিয়ে এসো না। আসছি ভাবি। মেহের ওর ভাবির রুমে গিয়েই চোখ দুটো বন্ধ করে ফেলে আর বলে, ছি ভাবি এসব কি, নিজের আঁচল শাড়ির ছায়া খুলে বিছানায় এভাবে শুয়ে আছো কেন? আর বলো না, তোমার ভাই সব জায়গায় মারছে, খুব ব্যথা, একটু কেরোসিন লবণ মিশিয়ে গরম করে এনে আমার একটু মালিশ করে দাও না। মেহের এবার খানিকটা রেগে গিয়ে বলে, ভাজলামো করো ভাবি, হুট করে কোনো পরপুরুষ রুমে আসলে কি হতো ভেবেছ? দ্রুত কাপড় পরে নাও আর শোনো, তোমার চাকর না আমি যে এসব করবো, নিজের স্বামী আসলে করিয়ে নিও। মিতু কিছুটা আবদারের সুরে বলে ওঠে, আজ একটু দাও না মেহের, খুব ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না। ভাবি রাগ উঠিও না, একটু আগেই তো দেখলাম কাজ থেকে ছুটি পেয়ে কেমন চ্যাটেং চ্যাটেং করে রুমে এসে শুয়ে পড়লে। মিতু কি বলবে ভেবে পায় না, আমতা আমতা শুরু করে, যা দেখে মেহের কড়া গলায় বলে ওঠে, ব্যাস চুপ, আর একটাও কথা না, ক্ষুধা পেয়েছে, খেতে যাচ্ছি, আর যেন কোনো টুশব্দ কানে না আসে। মেহের ঘর থেকে বেরিয়ে দরজাটা লাগিয়ে দেয়, বলা তো যায় না কেউ আসলে, উঠান পেরিয়ে আবারও রান্নাঘরে পা রাখে ও। পাতিলের ঢাকনা তুলতে দেখে হাঁসের মাংসের ঝাল পোলা, দ্রুত প্লেটে তুলে নিয়ে উঠোনে আসা সকালের রোদে বসে খেতে থাকে পরম তৃপ্তিতে। বিকেল হয়ে গিয়েছে, তবুও ঋতু আর ভাইকে বাসায় ফিরতে না দেখে কিছুটা টেনশনে পড়ে যায় মেহের। দ্রুত পায়ে নিজ ঘর থেকে ছুটে যায় ওর ভাবে মিতুর ঘরে গিয়ে দরজা নক করে। ভাবি আসবো? হ্যাঁ হ্যাঁ আসে, তোমার বাড়ি তোমার ঘর, আমার থেকে আবার অনুমতি নেওয়া লাগে নাকি? মেহের এমনিতে টেনশনে, তার ওপর ওর ভাবের খোটা মারার কথায় কিছুটা রেগে বলে, সবসময় খোটা মেরে কথা বলার স্বভাব চেঞ্জ করো ভাবি, নয়তো পস্তাবে। যা বলতে এসেছি, ভাই আর ঋতুমা এখনো বাসায় আসলো না কেন, কোথায় গিয়েছে ওরা? আমি সঠিক জানি না, আমাকে মেরে তোমার ভাই কোথায় যে গেছে কে জানে। ফোন করে শোনো কোথায় গিয়েছে। সেটাই তো করতে চেষ্টা করছিলাম, কিন্তু ব্যালেন্স নেই। মেহের আর কিছু বলতে যাবে, তার আগে পেছন থেকে দুটো হাত এসে মেহেরের পা জড়িয়ে ধরে আদরে গলায় বলে, ফুপি ফুপি আমি এসে গেছি। ঋতুর মুখে ফুপি ডাক শুনে নিমেষেই মেহেরের সব রাগ দূর হয়ে যায়। ঋতুকে কোলে তুলে নিয়ে দুগালে চুমু দিয়ে বলে, আমার মা এতক্ষণ কোথায় ছিল শুনি? বাবাইয়ের সাথে শহর দেখতে গিয়েছিলাম বুঝলে ফুপি, সেখানে অনেক অনেক গাড়ি। তাই শোনা মা, তা শুধু
গাড়ি দেখে আসলে কেন? খেলনা কিনে আনোনি? হ্যাঁ হ্যাঁ এনেছি তো ভুপি, ওই যে বাবাই নিয়ে আসছে। মেহের ঘর থেকে বের হয়ে দেখে ওর ভাই রাসেল হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে আসছে, এগিয়ে আসছে ওদের দিকে। মেহের বুঝে যায় ওগুলো তো ঋতু আর ওর ভাবির কাপড়, প্রতিবারের মতো ওর জন্য কিছু আনেনি ওর ভাই। মনটা খারাপ করে ঋতুকে কোল থেকে নামিয়ে দিয়ে মেহের বলে, মা ঋতু আমি একটু ঘর থেকে আসি কেমন, একটু কাজ আছে আমার। আরে না না যেও না পিপি, দেখবি না আমার নতুন জামা কাপড়, জানো আমি সুন্দর একটা জামা নিয়েছি। আর ঋতুকে বলতে না দিয়ে মেহের বলে, আরে অনেক খেলনা তাই তো, এখন থাকো আমি ঘর থেকে আসি। মেহের চলে যেতে নেবে অমনি পেছন থেকে ওর ভাই রাসেল ডেকে ওঠে, মেহের বোন কোথায় যাচ্ছিস? ঘরে যাচ্ছি। এদিকে এগিয়ে আয়, দেখে যা তোর জন্য কি এনেছি। থাক দেখতে হবে না, ওসব কম দামে ফুটপাতের 50 টাকা দামের স্যান্ডেল আমার দরকার নেই। রাসেল কিছুটা মন খারাপ করে তবুও হাসি মুখে বলে, পাগলি আমি আর আগের মতন নেই যে তোর জন্য সববারের মতন এবারও ওসব আনবো, এগিয়ে আয় দেখে যা না প্লিজ। মেহের ঘুরে তাকায় ওর ভাইয়ের দিকে, তারপর মন না চাইলেও এগিয়ে যায়। রাসেল একে একে কয়েকটা ব্যাগ মেহেরের দিকে এগিয়ে দিয়ে বলে, তোর জন্য এখানে 5 সেট জামা আছে, পাশের বাড়ির রেহনা ভাবির থেকে বানিয়ে নিস মাপ মতন, আমি টাকা দিয়ে দেবনি। মেহের ছোট গলায় বলে, আচ্ছা ভাইয়া। পা বাড়ায় মেহের রুমের দিকে, এমন সময় রাসেল আবারও ডাক দেয় মেহেরকে, আরে মেহের আসল জিনিসটাই তো নিয়ে গেলি না। আসল জিনিস মানে? রাসেল মিয়া একগাল হেসে আরও একটা ব্যাগ এগিয়ে দেয় মেহেরের দিকে আর বলে, খুলে দেখ পছন্দ হয় কি না। মেহের কাঁপা কাঁপা হাতে ব্যাগের ভেতর থেকে একটা বক্স বের করে আর অবাক চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, ফোন। সামনেই তো তোর HSC পরীক্ষা, সেই জন্যে আজ গিয়ে কিনে আনলাম, এটা রাখ। কিন্তু টাকা পেলে কোথায়, দেখে তো মনে হচ্ছে অনেক দামি। কি যে বলিস না মেহের, এই বটন ফোন আবার দামি হয় নাকি, মাত্র 1200 টাকা। যাই হোক এটা রাখ আপাতত। মেহের আচ্ছা বলে নিজের ঘরে চলে যায়। পরীক্ষার আর 2 দিন বাকি, মাথার ওপর ভীষণ চাপ। দরজা লাগিয়ে দিয়ে বিছানার ওপর এসে বসে মেহের নজরুল সাহেবের দেওয়া টাকাগুলো বের করে এনে গুনতে শুরু করে, 1000 2000 মোট 15500 টাকা। মেহের অবাক হয়, নজরুল সাহেব এতগুলো টাকা তাকে দিয়ে গেছে। মেহের খুশি হবে কিনা ভেবে পায় না, তবুও সেখান থেকে 500 টাকা নিয়ে বাকি টাকাগুলো সুন্দর করে লুকিয়ে রাখে যেন ওর ভাবির নজরে না আসে। সন্ধ্যা হয়ে গিয়েছে, মেহের তখনও দরজা লাগিয়ে পড়ে চলেছে। রাসেল বার কয়েক মেহেরের দরজার কাছে এসেও ফিরে গিয়েছে। রাসেলকে এমন উসখুস করতে দেখে মিতু বলে ওঠে, ওই তুমি ওই রকম উৎকুশ করছো কেন, কিছু নিয়ে বুঝি চিন্তায় আছো? রাসেল মিতুর দিকে এক পলক তাকিয়ে বলে, সেই তখন মেহের দরজা লাগিয়ে দিয়েছে, এখনো দরজা খুলেনি, না জানি মেয়েটা এখন কি করছে ঘরের মাঝে। মিতু অকপটে জবাব দেয়, আরে ধুর যাই করে করুক, মইরা গেলেই ভালো হয়, এই বাড়ির সম্পত্তি তুমি একাই পাইবা। রাসেল মিতুর মুখ থেকে কথাটা শুনে ঠাস ঠাস কয়েকটা থাপ্পড় মেরে রাগি গলায় বলে, মিতু বাচ্চা আছে বলে আজ তুই বেঁচে গেলি, এরপরে যদি কোনো উল্টাপাল্টা কথা বলিস তোকে সত্যি বললাম মেরে ফেলবো, জাস্ট মেরে ফেলবো। এদিকে পড়তে পড়তে ভাই ভাবির ঘর থেকে মারার শব্দ পেয়ে মেহের দ্রুত দরজা খুলে বাইরে বের হতে দেখতে পায় সন্ধ্যা হয়ে গিয়েছে, চারপাশে অন্ধকার। আঙিনার লাইট জ্বালিয়ে ওর ভাবির ঘরের দিকে এগিয়ে যেতেই ওর ভাই রাসেল বেরিয়ে আসে আর মেহেরকে দেখে যেন শান্তির নিঃশ্বাস ফেলে। রাসেল ঠিক করেছিল এক্ষুনি গিয়ে দরজা নক করবে, দরকার হলে দরজা ভেঙে ফেলবে, কিন্তু তার আর দরকার হলো না। মেহের রাসেলকে দেখেই জিজ্ঞেস করে, ঘর থেকে কেমন যেন মারার শব্দ পেলাম, তুমি আবার ভাবিকে মারলে নাকি? ও বেশি বেড়ে গিয়েছে তো, এখন থেকে একটু শাসন শুরু করছি। তা তুই ঘরে কি করছিলি এতক্ষণ? রাসেলের কথায় মেহের বলল পড়াশোনা করছিল। তার উত্তরে রাসেল বলল, ভালো মতন পড়, রেজাল্ট ভালো হলে তোকে আমি বগুড়ার আজিজুল হককে ভর্তি করিয়ে আসব। সত্যি? সত্যি, এখন যা ঘরে পড়তে বস। মেহের খুশিতে গদগদ করতে করতে পড়তে বসে, বেশিক্ষণ আর পড়তে পারে না,
ক্ষুধায় পেট বিদ্রোহ করে বসবে বলে আবারও ঘর থেকে বের হয়। কিচেনের দিকে এগিয়ে যায়, টিপ টিপ পায়, গিয়ে দেখে মিতু খাবারগুলো গরম করছে। ভাবি, আমার খিদে পেয়েছে, খাবার আছে নাকি? মিতু মেহেরের আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে বলে, হুম আছে, প্লেট আনো গিয়ে, আমি খাবার দিচ্ছি। মেহের প্লেট হাতে এগিয়ে যায়, সেই সকালের পোলাও মেহেরের প্লেটে তুলে দিতে দিতে মিতু বলে, সকাল থেকে খাই নাই এই পোলাও, আমার বাপজান খাইয়া যাইতে পারে নাই, তার জন্য তাই তুই খায় গুলা। দেখছি তোমার ডোজ কম হয়ে গিয়েছে, ভাইকে কি বলবো, তোমাকে আরেকটু ডোজ দিতে? বাপজা চরিত্র, মেয়ে কি আর ভালো হয়? মেহের মুখ সামলে কথা বল। কার বাড়িতে থেকে কাকে ধমকানো হচ্ছে ভাবি? ভাবি আওয়াজ নিচে, এক্ষুনি আমি বের করে দিলে না খেয়ে রাস্তায় থাকবে, ভেবো না। তোমার ভাইয়ের বউ তোমার বাড়িতে জায়গা দিবে। মিতু দ্রুত চুপ হয়ে যায়। মেহের হাসের রান মুখে দিতে দিতে বলে, এরকম গুলুমুলু ফোলা গালে দারুণ লাগছে, আমার তো মায়া হচ্ছে, জানো এমন গাল যেন সারা জীবন থাকে। কথাটা বলে মেহের প্লেট হাতে চলে আসে ঘরে, আর এসেই দেখতে পায় ঋতু গুটি সুটি মেরে বসে আছে বিছানায়। মেহেরকে আসতে দেখেই খিলখিল করে হেসে বলে, পুপ্পি পুপ্পি তোমায় কোথায় গিয়েছিলে? রান্নাঘরে মামনি, তা তুমি আজ সারা বিকেল কোথায় ছিলে, আমার কাছে আসনি যে? আমি তো পুপ্পি এসেছিলাম, তবে তোমার দরজা লাগিয়ে ঘুমিয়েছিলে বলে আর ডাকতে দেয়নি বাবাই। ও আচ্ছা, তা মামনি এখন কোথা থেকে এলে? ঘুম থেকে উঠে এসেছি পুপ্পি। তার মানে কিছু খাওনি? এসো এসো, আমি তোমাকে খুব যত্ন করে খাইয়ে দিই, কেমন? কি মজা, পুপির হাতে খাবো আমি। মেহের ঋতুকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে বিছানা থেকে নেমে চলে যায় কলপারে। প্লেট হাত ধুয়ে রান্নাঘরের সামনে আসতেই ওর ভাই ভাবির গলা শুনতে পায়। হ বউ, বউ এমন করে মুখ গোমড়া করে রেখেছ কেন, তাকাও না আমার দিকে একটু। না, তোমার লগে কথা নাই। কেন গো বউ, তোমার সাথে কথা না বললে কি আমি থাকতে পারি? চুপ রাইত হইছে, আর বউয়ের কাছে আসছো, বলি রাতে বিছানায় গেলে কইরো তোমার কাম, আমি আর কথাই কমু না তোমার লগে। আরে বউ রাগ করে না, আমি তো এসব তোমার আর আমার জন্যই করেছি। হ হ জানি জানি, তুমি আমার বাপের সকালে মারছো, ওই বুইরা মানুষ তোমার মার খায়া না জানি বাচ্চা আছে কিনা। রাসেল ওর বউয়ের থুতনিতে হাত দিয়ে বলে, আরে বউ চিন্তা করো না, তোমার বাপ আমারও তো বাপ, দুপুরের দিকে ঋতুকে নিয়ে গিয়েছিলাম দেখতে, কোনো কিছুই হয়নি। কি, তুমি গেছিলে আমার বাপের বাড়ি? হ গেছিলাম। আমারে কও নাই কেন, আমিও যাইতাম। আরে হুট কইরা যাইতে মন চাইছিল তাই গেছিলাম। তা কি কি নিয়ে গেছিলা? বাজারে বড় কাতল মাছ নিয়ে গেছিলাম আর কিছু ঔষধ। তুমি এখন চিন্তা কইরো না তো, চলো তাড়াতাড়ি ঘরে যাই, আজ তোমার সারা রাত আদর করুম। আহ পচালো, এসব বলতে হয় নাকি? বউয়ের কাছে পসা হইলে কোনো সমস্যা নাই, আজ তোমায় অনেক মেরেছি তাই না বউ? এখন অত তেল পাম না মাইরা, কাল সকালে আমারে নিয়ে শহরে যাইবা, ডাক্তার দেখান লাগবো, চোখে কিছু হইলে সবাই আবার কইবো রাসেলের বউ কানি। আচ্ছা নিয়ে যামুনি, কাল এমনিতেও শহরে যামু, চলো এখন ঘরে যাই আর শুরু করুম। ওই থাম, ঋতু তো বিকেলে ঘুমাইছে, এখন কি আর ওই ঘুমাইবো? মেহের রে ঘরে রাইখা দিমু, এখন চলো ঘরে যাই, মেহের আবার আমাগো দেখলে সন্দেহ করব। কেন, তুমি আমার স্বামী, তুমি আমার লগেই তো রোমান্স করবাই। আরে ওর সামনে একটু ভালো হইতে হইব না? তুমি কিন্তু একদম পাক্কা খেলোয়াড় বুঝলে, দেখতে হবে না কার জামাই আমি। ভাই ভাবের কথাগুলো সব শুনে ফেলে মেহের, মন চায় ওর এক্ষুনি ঘরে ঢুকে ওর ভাইকে বলতে, ভাই কেন আমার সাথে প্রতারণা করছো, সামান্য সম্পত্তির জন্য? কিন্তু মেহের নিজের মনের ইচ্ছে দমিয়ে রেখে চুপি সারে আবারও কলপারে চলে যায়, আর ফজরে অজু করার জন্য একজগ পানি নিয়ে ঘরে আসতেই দেখতে পায় ঋতু ঘুমিয়ে গেছে। ওর শরীরে লেপ কাঁথা ঠিক করে দিয়ে বই নিয়ে বসতে যাবে, অমনি ওর ভাই রাসেল দরজার সামনে থেকে বলে, বোন মেহের ঋতু আজ তোর ঘরে থাক। আচ্ছা ভাইয়া,
পরের দিন ভোর হতেই মেহের লাফিয়ে ওঠে। দ্রুত গতরাতে ঘরে রাখা জগের পানি দিয়ে অজু করে ফজরের নামাজ পড়তে বসে। নামাজ প্রায় শেষের দিকে মেহেরের দরজা নক করে মিতু। মেহের, এ মেহের, দরজা খোলো তো, ঋতুর স্কুলে যেতে হবে তো নাকি? মেহের দ্রুত সালাম ফিরিয়ে ঘরের দরজা খুলে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে, এখন কয়টা বাজে ঘড়িতে দেখেছো ভাবি? না দেখলো এক পলক চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে তো দেখো এখন ভোরের আলো ফোটেনি, আর তুমি ঋতুকে ডাকতে বলছো? ইয়ে না মানে, চুপ চুপ আর বলতে হবে না, ভেবেছো আমি কিছু বুঝি না ভাবি? কি কি বুঝছিস তুই শুনি। এই যে তুমি রোজ ভোরে এসে দরজায় ধাক্কা ধাক্কি করো একটা কারণে, সেটা হলো আমাকে শান্তিতে ঘুমাতে দেখলে তোমার শরীর জ্বালা করে। মেহের বেশি বলছিস কিন্তু। মেহের ওর ভাবির দিকে তার ছেলে সুরে বলে, চোখ গরম করে তাকিও না, চোখ কিন্তু তুলে ফেলবো, চেনো না আমায়। যাই হোক, তোমাকে ধন্যবাদ এমন অত্যাচার রোজ করার জন্য, আগে কখনোই ফরজের নামাজ পড়িনি, তোমার জন্য সম্ভব হয়েছে। মিতু কিছু বলতে যাবে তার আগে কলপার থেকে মেহেরের ভাই রাসেল খালি গায়ে গামছা কোমরে পেঁচিয়ে চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে বলে, আরে মিতু, তোমাকে না বললাম সরিষার তেলটা বের করে রাখতে ঘরে? তুমি এখনো দাঁড়িয়ে কি করছো শুনি। মেহের ওর ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে চোখটা নামিয়ে নেয় আর দ্রুত দরজা লাগাতে লাগাতে বলে, ভাবি শোনো, আমি বড় হয়েছি সবই বুঝি, প্লিজ দয়া করে আর ওসব করার পর আমাকে দেখাতে এসো না, তোমরা ওসব রং তামাশা করেছো রাতে। সকালের আলো ফুটে উঠেছে, মেহের আস্তে আস্তে ঋতুকে ডাকতে থাকে, মা ঋতু উঠে পড়ো, স্কুল যাবে তো? পুপি ঘুমাই না, স্কুলে যেতে ভালো লাগছে না আজ। সে তো তোমার রোজই লাগে না, যাই হোক মা উঠে পড়ো, তোমার আম্মু আবার আসবেনি লাঠি হাতে। অগত্যা ঋতু উঠে চলে যায় ঘর থেকে। ঋতু চলে যেতেই মেহের বই নিয়ে পড়তে বসে, আজ থেকে যে ওর পরীক্ষা শুরু, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। যদিও মেহেরের সব পড়া, তবুও বারবার পড়ে মনের জড়তা কেটে ফেলার চেষ্টা করতে থাকে ও। এদিকে রাসেল কোথা থেকে শুনেছে আজ থেকে মেহেরের HSC পরীক্ষা, যেটা গতকাল মনে না থাকলেও আজ সকালে মনে হতেই কোনো রকমের লুঙ্গি আর শার্ট গায়ে দিয়ে দৌড়ে আসে মেহেরের ঘরে। ভাইকে এমন দৌড়ে আসতে দেখে মেহের ভুরু কুঁচকে তাকিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, এভাবে দৌড়ে আসলে কেন? না না কিছু হয়নি মেহের, আজ তো তোর পরীক্ষা তাই না? হ্যাঁ। রেডি হয়ে নিস তুই, আমি তোকে নিয়ে যাব আজ পরীক্ষা কেন্দ্রে। থাক থাক, কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। মেহের জেদ করিস না তো, আজ বাবা থাকলে তিনি নিয়ে যেত, এখন তো তিনি নেই, তাই আমি তোর বড় ভাই হিসেবে নিয়ে যাব। মেহের রাসেলের মুখের উপর কিছু না বললেও বিড়বিড় করে বলে, আসছে বড় ভাই, বিয়ের পর যার বোনের প্রতি নেই কোনো দায়িত্ব কর্তব্য, তার আবার দরদ। মেহেরকে বিড়বিড় করতে দেখে রাসেল বলে, কিছু বললি মেহের? কই না তো, পড়ছিলাম, যাই হোক তুমি যাও, পড়তে হবে একটু। রাসেল মেহেরের ঘর থেকে বের হতে দেখে মিতু ওর সামনে দাঁড়িয়ে। হুট করে মিতুকে সামনে দেখে রাসেল কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলে, আরে এ কি হার্ট অ্যাটাক হতো মাত্র, এভাবে সামনে এসে দাঁড়ায় কেউ পাগলি? মিতুকে দুহাত কোমরে দিয়ে বলে, ওই তোমার নাস আমারে নিয়ে শহরে যাওয়ার কথা? হ্যাঁ তো। তো মানে গত রাতে কি সুন্দর রোমান্টিক হইয়া কইলা নিয়া যাবে, সকালে তা এখন কি হইল? আর মেহেরকে কি বইলা আসলে ওরে নিয়া যাবে ক্যান্ডে পরীক্ষা দিতে? তাছাড়া লোক খারাপ বলবে না, দায় সারা কাজ করেই নিয়ে যাবো বউ, তুমি রেডি হয়ে থাকো, ওরে আমি রাইক্ষা চইলাম উনি, তারপর দুজনে একলগে শহরে যামো। তাহলে ঋতু কোথায় থাকবে? আরে ওর চিন্তা কইরো না, ওর আসার আগেই মেহের চইলাইব। পরীক্ষার কেন্দ্রে রাসেল মেহেরকে নিয়ে আসতেই দূর থেকে দৌড়ে আসে সিমি, মেহেরও ওর ভাইকে বিদায় বলে সিমির দিকে এগিয়ে যায়। আরে আরে বেষ্টু চইল আসছিস, জানিস তোর জন্য আমি কতক্ষণ হইলো দাঁড়িয়ে আছি? কেন দাঁড়িয়েছিলি রে? কেন আবার, তোর জন্য ভাবছিলাম তুই আসবি না। বড় বাজা বেঁচে গেছি আমি। ওসব বাদ দে না, তোর সাথে পরে কথা বলবো, এখন বল আমার সিট কই? সিটের কথা শুনতেই সিমির মুখখানা জলজল করে ওঠে, খুশিতে লাফাতে লাফাতে বলে, আমার সামনে পড়ছে, চল চল তোরে লইয়া যাই।
মেহের সিমির দিকে রহস্যময় হাসি দিয়ে যেতে থাকে হরের দিকে। নিজের সিটে বসে চুপচাপ মাথাটা নিচু আর চোখটা বন্ধ করে বসে আছে মেহের। টেনশনে থরথর করে কাঁপছে ও। এমন সময় সিমি পেছন থেকে মেহেরের কাঁধে কলম দিয়ে খোঁচা মারতে মেহের কিছুটা রাগি গলায় বলে, সিমি কোথাবি না একদম, এখনও খাতা দেয়নি যে দেখাবো, চুপচাপ বসে থাকতো। কথাটা বলে মেহের আবারও ঝিম মারতে যাবে, অমনি মেহেরের কানে ভেসে আসে একটা ভারী গলার শব্দ। স্ট্যান্ড আপ মিস মেহের। কণ্ঠটা শোনা মাত্র মেহের চোখ খুলে লাফিয়ে দাঁড়িয়ে পড়ে, মাথাটা বাম পাশে ফেরাতে দেখতে পায় এক সরু চোখ চেয়ে আছে তার দিকে, মুখে তারও চোয়াল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। ঠোঁটগুলো মেয়েদের মতো একদম পিঙ্ক, চুলগুলো সজারুর মতো খাড়া, 6 ফুট লম্বার বিশাল দেহি ধলা বিড়াল। মেহেরকে একভাবে তাকিয়ে থাকতে দেখে সিমি এবার কিছুটা জোরেই খোঁচা মারে, যার ফলস্বরূপ মেহের ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে, উফ সিমি খোঁচাচ্ছিলি কেন? সিমি কিছু বলতে যাবে তার আগে মিস্টার তৌফিক মেহেরের হাতে খাতা ধরিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে, মিস এটা পরীক্ষার হল, কোনো ঝিমানোর জায়গা নয়, ফার্স্ট টাইম তাই ছেড়ে দিলাম, এরপর এমন করলে খবর আছে কিন্তু। মেহের হুম বলে লিখতে শুরু করে। তৌফিক আর চোখে এক পলক মেহেরের দিকে তাকিয়ে অজানা কারণে হেসে উঠে চলে যায় সেখান থেকে। হলরুমের সামনে থেকে একজোড়া চোখ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মেহেরের দিকে। মেহেরের সেটা জানার নয়, কারণ সে যে লিখতে ব্যস্ত, তবে লেখার ফাঁকে ফাঁকে দু এক পলক ওর দেখা ধলা বিড়ালের দিকে দু এক পলক তাকিয়েই মুচকি হাসতে হাসতে লিখতে থাকে। পরীক্ষা 3 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিটে পরীক্ষা শেষ হয়ে যায় মেহেরের। বারবার রিভিশন দিয়ে ঠিক সময় শেষের ঘন্টা বাজতেই মেহের দৌড়ে চলে যায় সামনে, আর তৌফিকের সামনে দাঁড়িয়ে কয়েক পলক মাথা তুলে ওর দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বলে, স্যার লেখা হয়ে গিয়েছে, নিন খাতাটা। বড়ই উপকার করলেন, পুরো হলে তাকিয়ে দেখুন না, কেউ কি আছে যে কিনা এখনো খাতা জমা দেয়নি? মেহের ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই চমকে ওঠে, কেউ নেই, এমনকি তার বান্ধবী সিমিও। মেহেরকে অবাক হতে দেখে তৌফিক বলে ওঠে, অবাক হয়ে লাভ নেই মিস মেহের, দ্রুত বের হন আর বাসায় গিয়ে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। মেহের হঠাৎ দুষ্টুমি করে বলে ওঠে, স্যার একটা কথা বলবো? বলে ফেলুন। স্যার আপনি দেখতে কিউট হলেও আমার কাছে আপনি একদম ধলা বিড়াল। কথাটা বলে মেহের এক দৌড়ে হলরুম থেকে বেরিয়ে এসে ছুটে যায় মাঠের শেষ কোনায় দাঁড়িয়ে থাকা সিমির দিকে, আর তৌফিক কিছুটা চিল্লিয়ে বলে, হোয়াট? মেহের সিমির দিকে এগিয়ে যেতেই সিমি কিছুটা মুখ গোমড়া করে বলে, ওই তুই আমার সামনে আসবি না। ওমা কেন, আমি কি করলাম? অনেক কিছু করেছিস, তবে তার আগে একটা কথা বলতো, আমাকে দেখতে কেমন লাগে? মেহের মুখটা হা করে অবাক হওয়ার ভঙ্গিমায় বলে, কেমন লাগে মানে? সবসময় অবুজের মতো বকবক করবি না তো, বল বলছি আমাকে দেখতে কেমন লাগে, সুন্দর নাকি অসুন্দর? মেহের কিছুক্ষণ সিমির দিকে তাকিয়ে থেকে বলে, মাশাল্লাহ তুই সত্যি অনেক সুন্দর, এক কথায় পারফেক্ট, তোর যে টানা টানা হরিণীর চোখ, ঠোঁট তো নয় যেন পেকে যাওয়া স্ট্রবেরি, আর গায়ের রং সেটা ওই যে ধলা বিড়াল, গার্ডকে দেখলি না ওর মতো। সিমি মেহেরের কথা শুনে খুশি হওয়ার বদলে কিছুটা রাগ দেখিয়ে বলে, ওই ধলা বলবি না একদম, তোকে কিন্তু আমি কামড়িয়ে দিব। কেন, তুই কি মানুষ পাতে অন্য কিছু হলি নাকি? থাক ওইসব কিছু না, জানিস আমি না একটা ছেলেকে পছন্দ করে ফেলেছি। তা তো বুঝতেই পেরেছি, তা শুধুই কি পছন্দ নাকি সামথিং সামথিং সোনা? দুটোই। অভিনন্দন বান্ধবী, তা বলতো ছেলেটাকে? সেটা না হয় আমার মনের মাঝেই থাক, এখন বলতো তুই আমার এত খোঁজাখুঁজির সত্ত্বেও পেছনে ফিরিসনি কেন? দেখ পরীক্ষার মধ্যে আমার হয়তো অত হুঁশ থাকে না বুঝলি, আর আমাকে আর খোঁজাখুঁজি করবি না প্লিজ, তুই তো জানিস আমার বাড়ির অবস্থা, একটু ভালো রেজাল্ট হলে আমার অনেক উপকার হবে রে। বুঝেছি বুঝেছি, তোকে আর ডাকবো না, তবে হ্যাঁ একবারে পরীক্ষায় মন দিয়ে আমাকে ভুলিস না। থাকি হয় বল, তুই তো আমার বোনের মতো, যাই হোক চল ফুচকা খাবো। টাকা নেই আমার কাছে, আর ভাইয়াও নিতে আসেনি আমায়। ওই আমি আছি না, আমি টাকা দেবো, চল তো খেয়ে আসি। বাহ বাহ দারুণ, তবে চল যাওয়া যাক। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালার কাছে গিয়ে মেহের বলে ওঠে, চাচা যান
দু প্লেট মুম্বাই মরিচ দিয়ে ফুচকা দিন তো। মা খাইতে পারবা তো? এর আগে দুজন খাই আসে কি অবস্থা। সমস্যা নেই, আমি অভ্যস্ত। চাচা আপনি দিন ফুচকা। আগে মা যাও কোনো ঠান্ডা কিনে আনো, তা না হলে আমি দিমু না। মেহের অগত্যা সিমিকে রেখে চলে আসে পাশের দোকানে। দু বোতল মোজো কিনে নিয়ে ফুচকার দোকানের সামনে যেতেই দেখতে পায় ধলা বিড়াল অর্থাৎ তৌফিক সিমির সামনে দাঁড়িয়ে আছে, আর সিমি মাথাটা নিচের দিকে করে আছে। মেহের দ্রুত ওদের সামনে যেতে তৌফিক বলে ওঠে, এই যে মেয়ে, তুমি তখন আমাকে কি বলে এসেছিলে? মেহের তোতলাতে তোতলাতে বলে, হ্যাঁ আমাকে বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি, বলো কি বলে এসেছিলে। সত্যি বলবো স্যার? অবশ্যই সত্যি বলবে, এখন তাড়াতাড়ি বলো, আমার সময় নেই কিন্তু, ক্ষুধা পেয়েছে অনেক। ধরা বিড়াল বলেছিলাম স্যার। ধরা বিড়াল? ওকে সে যাই হোক, পরের বার থেকে কখনোই বেয়াদবি করবে না, বুঝলে? তুমি ভুলে যেও না আমি তোমার শিক্ষক না হলেও তোমার পরীক্ষা কেন্দ্রের গার্ড, সুতরাং রেসপেক্ট দিয়ে কথা বলবে, কেমন? সরি স্যার। বাই দ্য ওয়ে তোমার নামটা যেন কি? জি স্যার মেহের। সুন্দর নাম। আর তোমার পাশের জনের? সিমি জাহান রুমি। সুন্দর নাম। তবে তাকে বলে দেবে পরীক্ষা দিতে এসে স্যারদের দিকে হা করে না তাকিয়ে থেকে খাতায় যেন মনোযোগ দিয়ে লিখতে থাকে, নয়তো দু বছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে একদম। জি আচ্ছা স্যার। তৌফিক মেহের আর সিমির সামনে থেকে চলে যেতেই সিমি মাথা তুলে মেহেরের দিকে তাকায়। মেহের ও সিমির দিকে তাকিয়ে দেখে সিমি থরথর করে কাঁপছে। কই সিমি, তুই কাঁপছিস কেন রে? জ্বর এলো নাকি তোর? ও তুই বুঝবি না মেহের। যাই হোক, ওই ধলা তৌফিক যে চলে গেছে তাই না? হ্যাঁ গেল, তবে যাওয়ার আগে রাগ ঝেড়ে গেল তোর জন্য। আমার জন্য কি করেছি আমি শুনি? তুই নাকি লেখা বাদ দিয়ে তার দিকে হাঁ করে চেয়েছিলি, সেটার জন্য। মেহেরের কথা শুনে সিমি কিছুটা লজ্জা পেয়ে বলে, ও আর কি, এমনি দেখছিলাম। মেহের সিমির দিকে সরু চোখে তাকিয়ে বলে, বাবা তাহলে এই ব্যাপার মিস সিমি ওরফে রুমি, তোমার তবে ভালোবাসার মানুষ এটাই। ইস চুপ কর তো চাচা, ফুচকা তো দেবে এবার নাকি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। সিমি আর মেহের ফুচকা খাচ্ছে, তবে মেহের মাঝে মাঝে সিমির দিকে আর চোখে তাকিয়ে দেখছে সিমি কেমন যেন ছটফট করছে। খাওয়া শেষে মেহের বিল দিয়ে সিমির হাত ধরে হাঁটতে শুরু করে আর সামনে তাকিয়ে বলে বসে, সিমি তোকে আমি বোন হিসেবে ভাবি, বুঝলি? তো এটা বলতে হয় নাকি আবার? কখনো কখনো হয়। এখন বল তো তোর হলো কি, তুই ফুচকা খাওয়ার সময় ছটফট করছিলি কেন? সিমিটা এক পলক মেহেরের দিকে তাকিয়ে আবারও চোখটা নামিয়ে নিয়ে বলে, এক পলকই তার সাথে দেখা হবা আর এক পলকই ভালোবেসে ফেলা। রোগ ধরেছে রে বান্ধবী, আমায় রোগ ধরেছে। মানে? মানে আমি ওই ধলা বিলাই স্যারটাকে পছন্দ করে ফেলেছি, তার হাসির মায়ায় পড়ে গেছি, তার চোখের গভীরে হারিয়ে গিয়েছি। ওই থাম থাম, বুঝেছি। এখন বল তখন ছটফট করছিলি কেন? কেন আবার, তুই দেখিসনি ওই ধলা বিড়াল আমাদের পেছনেই গাড়িতে বসেছিল আর একটা পিচ্চি মেয়েকে পাশের সিটে বসিয়ে ফুচকা খাওয়াচ্ছিল। মেহের এবার মজা করে বলে ওঠে, পিচ্চি মেয়ে, এই এটা আবার তোর ওই ধলা বিড়ালের মেয়ে না তো? সিমি কিছুটা বিরক্তি নিয়ে বলে, ওই চুপ কর তো মেহের, তোর খালি অলক্ষণে কথা, পজিটিভ ভাবতে পারিস তো? তুই হতে হতে পারে ওর ওটা বোন বা ভাবি বা ভাস, আবার হতেও তো পারে ওটা ওর মেয়ে। তবে রে, সিমি মেহেরের দিকে তেড়ে যেতে নেবে, তার আগেই মেহের সিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বোন যাই করিস না কেন সাবধানে, নিজের মনকে একবারে খাঁচা থেকে বের করে উজাড় করে দিস না, তোকে না পেলে তুই কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবি। সিমি মাথা নাড়ায় আর বলে, আজ আমাদের বাসায় চল, তোকে না আজ আম্মু যেতে বলেছে, কী কী যেন রান্না করেছে। ঠিক আছে চল তবে। এদিকে গাড়িতে বসে বসে নিজের আদরের একমাত্র ছোট বোনকে ফুচকা খাইয়ে দিচ্ছে তৌফিক চৌধুরী, আর চোখে চেয়ে আছে সামনে দিয়ে হেঁটে যাওয়া দুই রমণীর দিকে। এমন সময় তৌফিকের বোন তানিয়া অভিমানী কণ্ঠে বলে ওঠে, ওই ভাইয়া তুমি আমাকে না খাইয়ে দিয়ে ওই মেয়েগুলোর দিকে তাকিয়ে আছো কেন?
তোর ভাবিকে দেখছি তানিয়া। কি ভাবি? কোনটা ভাবি ভাইয়া, বলো বলো, আমি কথা বলে আসি। তৌফিক নিজের অজান্তে কথাটা বলে বসেছিল তানিয়াকে, তবে দ্রুত নিজের গালে নিজে একটা থাপ্পড় দিয়ে বলে, Damn it, man. মেয়ে, তুমি আমায় পাগল করলে, তোমার ভাবনায় আমি যে পাগল হয়ে গেলাম। এমন সময় তানিয়া আবারও তৌফিককে ধাক্কা মেরে বলে, ভাইয়া বলছো না কেন, মেয়েগুলো তো চলে গেল। চুপ পিচ্ছি বোন আমার, আমি তো এমনি বলেছি। ওই ভাই, আমাকে পিচ্ছি বলবে না, ওকে? আমি এখন ক্লাস টুতে পড়ি, বুঝলে? বুঝেছি মহারানী, এবার চলুন বাসায় যাই। ওই ওই ভাইয়া, এই জায়গায় আবার আমাদের বাসা কোথায়? হ্যাঁ তাই তো, এখনো তো আমাদের এখানে কোনো বাসা হয়নি, আর আমরা তো এখানে থাকি না। তাহলে থাকবোটা কোথায়? তবে আমি একটা রুম ভাড়া নিয়েছি, সেখানে থাকবো। তোকে বারবার মানা করলাম, আসিস না আমার সাথে পিকনিকে, নয় আমি পরীক্ষার হলে যাচ্ছি গার্ড হিসেবে। বেশ করেছি, আমার পড়তে ভালো লাগে না তাই পালিয়ে এসেছি। তৌফিক কিছুটা বিরক্তি নিয়ে বলে, এই বয়সে এমন পালানো, না জানি হবু বর পছন্দ না হলে তুই কি করবি, মনে তো হয় বিয়ের আসর থেকেই পালিয়ে যাবি। হ্যাঁ চুপ করো তো, লজ্জা লাগছে আমার বিয়ের কথা শুনে। হায় রে, কি দিনকাল পড়ল, ক্লাস টু এর মেয়েও লজ্জা পায়। ভাইয়া তুই চুপ কর তো, আর শোন, এখানে তোর সাথে আসার আগে শুনেছিলাম তোর নাকি বিয়ে দেবে জনাব জারিফ চৌধুরী। কি, কখন বলেছে? বলেছে বলেছে, তুই কানে না শুনলেও কি হবে, আমি তো শুনি। তৌফিক তানিয়ার পাকনামি দেখে চট করে তানিয়ার কান টেনে ধরে বলে, আর একবার এই কথা বললে তোর খবর আছে বলে রাখলাম, আর দিন দিন বেয়াদব হচ্ছিস, বাবার নাম ধরে কেউ ডাকে এভাবে? সরি ভাই, আর বলবো না, এখন প্লিজ জোরে ড্রাইভ করো না, আমার ক্ষুধা পেয়েছে তো। থাক থাক, আর তোর ভান করতে হবে না যে তোর মন খারাপ। ঠিক আছে, আজ গাবতলি সেরা নিহারি খাওয়াবো, কেমন? নিহারি আবার কি? গরুর পায়াবন আমার, এখন চুপ কর, আমি গাড়ি চালাই। এদিকে মেহের আর সিমি গল্প করতে করতে ওদের বাসার সামনে আসতেই একটা ছেলে এগিয়ে এসে কিছুটা কর্কশ গলায় বলে, এই সিমি, তোকে না বলেছি মেহেরকে বাসায় আনবি না, তবু কেন এনেছিস এই কুত্তিকে? চুপ কর ভাইয়া, বেশি কথা বলবি তো মাকে রাহা ভাবির কথা বলে দিব। দমে যায় সাবিত, সিমির কান টেনে বলে, পেয়েছিস তো সেই এক কথা, ভাবির কথা বলে দিবি। আরে বলে দিতে পারিস না, ঠান্ডায় একা থাকা যায় নাকি বলতো? সামনে থেকে যা তো মেহের, চল ভেতরে যাই। যা, তবে মেহেরকে বলিস ও এখানেই তো থাকতে পারে, আমার এক বোনকে দেখতে ভালো লাগে না, আর এক বোন দরকার। মেহের এবার কিছুটা শান্ত কণ্ঠে বলে, সাবিত ভাই, তুমি আমার বয়সে 2 বছরের বড় হলেও তোমাকে বড় ভাইয়ের মতোই মানি, আর আমি জানি তুমি চাও না আমি ওই বাসায় থাকি, তবে একটু মনে রেখো বর আপন হয় না। তুমি আজ বলছো এক কথা, 2 দিন থাকার পর তুমিও পাল্টে যাবে, যেখানে আমার নিজের ভাই পাল্টে গেছে। সবাইকে এক ভাববি না বুঝলি, ওখানে পচা গন্ধ ভাত তরকারি খাওয়াচ্ছে, এখানে খেয়ে গেলেই তো পারিস, না থাকলেও চলবে। ভাই নুন মরিচ দিয়ে এক মুঠো পান্তা ভাতে নিজের বাড়িতে বসে খেলেও শান্তি, আর এখানে কাচ্চি বিরিয়ানি খেলেও শান্তি পাব না। ভ্যাস ভ্যাস, তোর সাথে কথাই পারবো না জানি, তাই বাদ দিলাম, তোর যা মন চাই করিস, আমি গেলাম। কথাটা বলে সিমির ভাই সাবিত চলে যেতে নেবে, তার আগে মেহের ডেকে ওঠে, সাবিত ভাই। সাবিত থমকে যায়, মেহেরের এমন ডাকে কেঁপে ওঠে ওর বুক, স্ট্যাচু হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে বলে, বল কি বলবি? রাহাপুর সাথে আমার বিষয় নিয়ে খোঁজ নিও না, আর আমি লক্ষ্য করেছি রাহাপু এসব পছন্দ করে না, আর তোমাকে মুখ ফুটে বলতেও পারে না। মেহের ভাইয়া কিছু বলো না, যা বলছি মেনে নিও, না হলে এরপর আর এ বাড়িতে চৌকাঠে পা দিব না আমি। না না থাক, এটা বলিস না, তুই যা বলবি তাই হবে।
সাবিত চলে যেতেই মেহের সিমির দিকে তাকিয়ে বলে, আর তুই সিমি শোন, সাবিত ভাইয়ের কাছে আর কিছু জানতে চাইবি না আমার বিষয়ে। কিন্তু তাহলে আমি তোর কথা জানবো কি করে? কারণ আমার ফোন আছে, যখন তখন ফোন দিবি পাগলি। ফোন পেলি কোথায় তুই? কিনে দিয়েছে ভাই, এখন আন্টিকে তো ডাকবি, বাসায় যাবো পড়া বাকি। সিমি ওর মাকে ডাকতে যাবে, তার আগে সিমির আব্বু মেহেরের কাঁধে পেছন থেকে হাত রেখে বলে, ডাকতে হবে না পাগলি, আমি তো তোর পেছনেই দাঁড়িয়ে। ওমা, তাহলে সামনে আসেনি যে? শুনেছিলাম তোদের বক বক, যাই হোক চল ভেতরে, তোর পছন্দের খাবারগুলো রান্না করেছি আজ। পেট ভরে খেয়ে দিয়ে মেহের সিমিকে বিদায় দিয়ে বাসায় আসতে থাকে। তবে বাড়ির গেটের কয়েক কদম দূর থাকতেই কোথা থেকে যেন রাহা দৌড়ে এসে খপ করে মেহেরের হাতটা চেপে ধরে বলে, ওই শুনলাম তুই আমার শ্বশুর বাড়ি গিয়েছিলি। মেহের কিছুটা অবাক হয়ে বলে, তুমি কি করে জানলি রাহা আপু? কি ভেবেছিস জানবো না আমি? তুই এমন শাকচুন্নি আমি ভাবতেই পারছি না। মুখ সামলে কথা বলবে রাহা আপু, আর আমার হাতে খামচি দিয়ে ধরছো কেন? ছাড়ো বলছি, লাগছে আমার। কথাটা বলে মেহের হাত ছাড়িয়ে দিয়ে রাহার হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে নেবে, অমনি পেছন থেকে রাহা বলে, এবার সমাধান করলাম, এরপর আমার শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির মাথা ওয়াশ করার চেষ্টা করলে তোকে আমি কুকুর দিয়ে ধর্ষণ করিয়ে নেব, মনে রাখিস। তুই এখনো চিনিস নি আমায়, আমি রাহা, গুন্ডা রাহাতের একমাত্র বোন। মেহের থমকে যায়, পেছনে ফিরে রাহার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর মুচকি হেসে বলে, ছি আপু, নিজের ভাই আর তার চামচাদের কুত্তা বলছো তুমি? সহজ আর পরিষ্কার করে বললেই তো পারতে, তোমার ভাইকে দিয়ে আমার সর্বনাশ করাবে। বেশি বকবক করবি না মেহের, তোকে কিন্তু ব্যাস আর বলতে হবে না। অবশ্য আজ আমি সাবিত ভাইয়াকে বারণ করে দিয়ে এসেছি, তোমার কাছে যেন আমার খোঁজ না নেয়, আর আমিও বাড়িতে আর যাব না, তুমি নিশ্চিন্তে থাকো। মেহের বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে শুনতে পায় রাহা হিস হিস করে হাঁটতে হাঁটতে বলছে, কুত্তার লেজ না তোর, ছোট লোক ভিকারির মেয়ে, আমার হবু শ্বশুর বাড়ির মধু পেয়েছিস, যেতেও পারিস। আজই সাবিতকে তোর ব্যাপারে বলবো, যেন সিমিকে তোর সাথে মিশতে না দেয়। মেহের রাহার সব কথা শুনলেও কিছু না বলে নিজের ঘরে যেতে নেবে, অমনি ঋতু কোথা থেকে দৌড়ে এসে মেহেরের কোলে লাফিয়ে উঠে বলে, ফুপ্পি ও ফুপ্পি, তুমি কোথায় ছিলে? মেহের ঋতুর গালে চুমু দিয়ে বলে, এই তো মামনি, আমি আমার বান্ধবী সিমির বাসায় গিয়েছিলাম। আমাকে নিয়ে যাওনি তুমি ফুপ্পি? তুমি তো স্কুলে ছিলে মা। যাই হোক, ঘরে তালা কেন, ভাবি কোথায় গিয়েছে? আমি জানি না ফুপ্পি, স্কুল থেকে একা একা বাসায় এসে দেখি কেউ নেই, তোমাকেও খুঁজেও পাইনি। মেহেরের মনে পড়ে গত রাতে ওর ভাই ভাবির শহরে যাওয়ার কথাগুলো। মেহের ঋতুকে কোল থেকে নামিয়ে দিতে দিতে বলে, আচ্ছা ভয় পেও না, এখন আমি এসে গেছি তো। তা বলো, কিছু খেয়েছো এখন বাসায়? না ফুপ্পি, আমার ক্ষুধা নেই। আচ্ছা ফুপ্পি, তোমাকে একটা কথা বলবো। বলো মামনি, কি বলবে? ওই যে রাহা আন্টি আছে না, সে তোমাকে একটু আগে বকলো কেন? মেহের কি বলবে ভেবে পায় না, কতক্ষণ চুপ থেকে বলে, কই না তো, আমরা তো এমনি গল্প করছিলাম মা। তুমি মিথ্যা বলো না তো ফুপ্পি, আমি তো শুনেছি, কত জোরে জোরে কথা বললো রাহা আন্টি, জানো তুমি বাসায় না আসার আগে আমাকেও অনেক বাজে কথা বলেছে। মেহের এবার চরম অবাক হয়ে তাকায় ঋতুর দিকে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তো তোমাকে কি বলেছে রাহা আপু? বলেছে তুমি নাকি বারো ভাতারি, তার হবু শ্বশুর বাসায় তার জামাইকে আদর করতে গেছো, আরও বলেছে তুমি নাকি খারাপ মেয়ে। মেহের আবারও কতক্ষণ চুপ থেকে ঋতুকে আদর করে বলে, আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি অমন খারাপ? না না, তুমি খারাপ হবে কেন ফুপ্পি, তুমি তো আমার সোনা ফুপ্পি। মেহের হাসে ঋতুর কথা শুনে, এমন সময় পেছন থেকে মেহেরের ভাই বলে ওঠে, আরে কি কথা বলছে ফুপির সাথে আমার ঋতুমা? কিছু না বাবা,
এমনি গল্প করছিলাম। সারাদিন গল্প করলে হবে? পড়াশোনা তো করতে হবে নাকি? পড়াশোনা না করলে ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। বাবা তুমি শুধু পড়া পড়া করো, আমার অত পড়তে ভালো লাগে না। এমন সময় মিতু রাগি কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ তা কেন লাগবে, সারাদিন ফুপির সাথে গল্প করতে মজা, তাই না? যা ভেতরে যা, পড়তে বস গিয়ে। এবার মেহের কিছুটা রাগি গলায় বলে ওঠে, দরজায় তালা দেওয়া সেটার কি খেয়াল আছে ভাবি সাহেবা? না হলেও ঘন্টাখানেক হলো এভাবে দাঁড়িয়ে আছি। মিতু কিছুটা নরম হয়ে যায়, এবার ধীর কণ্ঠে বলে, ইয়ে না মানে আমরা একটু শহরে গিয়েছিলাম মেহের, তুমি রাগ করো না, আমি এক্ষুনি তালা খুলছি। ঋতুর বাবা এই ব্যাগগুলো ধরো, হাত ব্যথা হয়ে গেল আমার। চুপ করো তো, শহরে গিয়ে তো ঠিকঠাক লাফালাফি করছিলে, এতগুলো নিবে বলে এখন নিয়ে থাকো? কতবার বললাম নিও না এখন, ব্যবসা ভালো যাচ্ছে না, শুনলে না তো আমার কথা? আরে আরে ঋতুর বাবা রাগো কেন, আজ কিন্তু স্পেশাল ক্লাস নেব তোমার। চকচক করে ওঠে রাসেলের চোখ। মিতু রাসেলের অবস্থা দেখে বাঁকা হেসে বলে, ওইগুলা নিয়েছি নাস, ওসব পড়বো একটা একটা করে, তুমি এখন যাও সামনে থেকে, না ধরলে আমার ব্যাগগুলো। রাসেল তড়িৎ গতিতে মিতুর হাত থেকে ব্যাগগুলো নিয়ে ভেজা বেড়ালের মতো বলে, আরে না না ঋতুরাম্মু, আমি নিচ্ছি তো, রাগলে হয় বলো, চলো ঘরে যাই। মিতু ব্যাগগুলো রাসেলের হাতে দিয়ে বিজয়ের হাসি দিয়ে ভাবতে থাকে, চান্দু আমাকে চেনো না তুমি, তোমাকে তো আমি এমনি এমনি ফুসলিয়ে বিয়ে করিনি, আমার রূপের আগুনে তোমায় পেয়েছি, আর এই রূপের আগুনে তোমাকে বারবার হারতেই হবে। ঘরে চলে যায় রাসেল মিতু। এদিকে মেহের আর ঋতু বাসা থেকে বের হয়েছে প্রায় অনেক আগে। বাড়ি থেকে একটু দূরেই একটা নদী আছে, নাম তার রূপসী। মেহের ঋতুর হাত ধরে হেঁটে চলেছে। এমন সময় রাহাত আর ওর বন্ধুরা হুট করে মেহেরের সামনে এসে দাঁড়ায়। মেহের এক পলক রাহাতের দিকে তাকিয়ে বলে, এভাবে সামনে এসে দাঁড়ালে কেন রাহাত ভাই, দেখছো না আমি হাঁটছি? রাহাত কাচুমাচু হয়ে বলে, ইয়ে না মানে তোকে আজ দারুণ লাগছে বুঝলি, দূর থেকে তোর মুখ দেখতে পাচ্ছিলাম না তাই কাছে আসলাম। দেখা হয়েছে, এখন যাও তো সামনে থেকে, আর সাথে ছেলেগুলো কেন এনেছো, কি বিশ্রী দেখতে সবগুলো। এই তোর চুলগুলো এমন কেন রে, এক পাশে নাড়ু আরেক পাশে চুল, দেখতে তো কাউয়ার মতো লাগছে। মেহেরের কথা শুনে ঋতু হি হি করে হেসে ওঠে, সাথে রাহাতও। তারপর, আরে মেহের অপমান করিস না তো রাফিকে, ও আসলে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছিল, তারপরই ওর গফের বাপ চাচারা মিলে এমন স্টাইল করে কেটে দিয়েছে। মেহের হেসে ওঠে রাহাতের কথা শুনে, আর রাহাত মুগ্ধ নয়নে মেহেরের হাসি দেখে যায়। এমন সময় মেহের হাসি থামিয়ে বলে, তো বাকি চুলগুলো কাটেনি কেন, কে রাফি কাউয়া বলিস না কেন? ওকে কিছু বলতে হবে না, আমি বলছি। বল রাহাত ভাই। ওর গার্লফ্রেন্ড ওকে মানা করেছে চুল কাটতে। ও মা, কেন কেন? কেন আবার, ওর নিব্বি গার্লফ্রেন্ড বুদ্ধি দিয়েছে, এইভাবে যেন এলাকায় ঘুরে বেড়ায়, সবাই জিজ্ঞেস করলে যেন বলে প্রেম করতে গিয়ে অমুকের মেয়ের সাথে ধরা পড়ছি। ছি, নিজের মান সম্মান একটা মেয়ে এভাবে নষ্ট করবে? তুমি রাহাত ভাই মিথ্যে বলছো, নয়তো আমাকে হাসানোর জন্য? দূর একটু না, রাফির গার্লফ্রেন্ড চতুর বুঝলি, এসব করলে ওর বাবা মা চাপে পড়ে রাফির সাথে বিয়ে দিতে বাধ্য হবে, আর যেদিন বিয়ে হবে সেই দিনই রাফির চুল কাটবে। কিরে রাফি, ঠিক তো? ঠিক মানে বউ করার পরপরই বাসর ঘরে বউয়ের হাতে নাড়ু করুম বুঝলি। সাবাস রাফি ভাই, এখন সামনে থেকে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সরো, আমার ঋতু মামনি ভয় পাচ্ছে তো। আরে থাম না মেহের, একটা কথা বলতে এসেছি। বলো। আমি রাহার হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। কেন, তুমি আবার ক্ষমা চাইবে কেন? ও তোকে কি বলেছে আমি সব শুনেছি, তুই ভাবিস আমি খারাপ, আসলে না রে, আমি তোর ভাবনার বিপরীত। যাই হোক, ক্ষমা করে দিস আমার বোনকে, আর আজ তোর হাসিতে মুক্ত ঝরছে বুঝলি। রাহাত কথাটা বলেই চলে যেতে নেবে,
অমনি মেহের ডেকে ওঠে। রাহাত ভাই? রাহাত ঘুরে তাকিয়ে বলে, কিছু বলবি? রাহা অপুকে বিয়ে দিয়ে দাও, সিমির ভাইয়ের সাথে ও ভালো ছেলে। দেব ভাবছি কিছু জমি আছে, তার মধ্যে থেকে কিছু বিক্রি করতে হবে। জমি কেন বিক্রি করবে? কেন, আবার অনুষ্ঠানের খরচ আছে, বোনকে তো খালি হাতে শ্বশুর বাড়ি পাঠাতে পারি না, সোনা দানা কেনা লাগবে। কি বলো এগুলো, তোমার টাকার অভাব পড়েছে নাকি? আর সাবিত ভাই তো খুব ভালো, এসব কিছুই নেবে না। না নিলেও দিতে হবে। তুমিও না রাহাত ভাই, তা বোনকে অন্য ছেলের সাথে প্রেম করতে দাও, খারাপ লাগে না? ও তুই বুঝবি না, বাবা নেই, মাটাও অসুস্থ, বোন সারাদিন মন খারাপ করে থাকতো, তারপর ওই সাবিদের সাথে প্রেমে জড়ালো, তারপর বদলে গেল বোনটা, সারাদিন হাসি খুশি থাকে, বেশ শান্তি পাই আমি। তাই বলে? আরে থাক, আর বলতে হবে না, আমি সব খোঁজ নিয়েছি সাবিদের ব্যাপারে, তারপরই তো কিছু বলিনি, ও ভালো ছেলে। যাও তবে, কোথাও নাকি যাবে। যাই, তুইও যা, দেখছিস না সন্ধ্যা হয়ে এলো। মেহের মাথা নাড়িয়ে ঋতুর হাত ধরে বাড়ির পথ ধরে আর মনে মনে বলতে থাকে, আমার ভাবিটা যদি এমন হতো।